পিপড়া হাম প্রকল্পে এডিসি এলাকার বেকার যুবকদের মধ্যে ই অটো বিতরণ করা হলো। এই উপলক্ষে এডিসি সদর দপ্তর খুমলুঙ্গের খুমপুই একাডেমি স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপড়া মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেবী দেববর্মন, এডিসি মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র চমাতিয়া, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খুল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নির্বাচিত যুবকদের হাতে ই অটোর চাবি তুলে দেন অতিথিরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিপড়া মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, এডিসির অধীনে 40টি দপ্তর রয়েছে। এই দপ্তরগুলিতে কর্মচারীর সংখ্যা 13,900 জন। প্রতি মাসে কর্মচারীদের বেতন দিতে প্রয়োজন হয় 32 থেকে 33 কোটি টাকা। কর্মচারীদের বেতন দিয়ে উন্নয়নের কোনো পয়সা থাকে না। তিনি আরও জানান, 3 বছর আগে এডিসির ক্ষমতা পেয়ে মনে করা হয়েছিল পরিস্থিতি পাল্টানো যাবে, কিন্তু সিস্টেম আমাদের বিরুদ্ধে, গোটা রাজ্যে এই অবস্থা চলছে। তিনি আরও জানান, এই অবস্থা শুধু তিপ্রাসাদের জন্যই নয়, গোটা রাজ্যবাসীর জন্যই। এই অবস্থায় এডিসি এলাকা শিক্ষিত বেকারদের জন্য পিপড়া হাম প্রকল্প চালু করা হয়েছে বলে জানান পিপড়া মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সিস্টেম হাম লোক কে খিলাফ সিরফ ইয়াহাঁ মে নেই, পুরে স্টেট মে, সিরফ তিপ্রাসা কে খিলাফ নেই, সবকে খিলাফ, হর গরিব কে খিলাফ জিসকো আচ্ছা জিন্দগি চাই, হর কোয়ালিফাইড লড়কা লড়কি ইউথ কে খিলাফ, বেঙ্গলি হো, তিপ্রাসা হো, ক্রিশ্চিয়ান হো, মুসলিম হো, উনকে খিলাফ এক সিস্টেম হমনে মেরে পাস আয়া হ্যা, জো সিস্টেম 25 সাল মে বিনা ইন্টারভিউ করকে বিনা एग्जाम देकर आपने कोई पार्टी को वोट दिया है तो आपको नौकरी मिल गया। आज उन्हीं के बच्चे लोग जो क्लास 8 पास है लेकिन जिनका सैलरी 1 लाख रुपया है, आज उन्हीं का बच्चा लोग बीए पास है, एमए पास है, लेकिन उनको नौकरी नहीं मिल रहा क्योंकि उनके मां बाप ने उनका पोजीशन देकर रखा। तब मुझे लगा কি পিপ্রাহাম জেসা স্কিম শুরু করে। এই অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, অবিলম্বে এডিসি এলাকার জনজাতি অংশের ক্ষুদ্র কৃষকদের জন্য ই কেরিং ভেহিকেল প্রদান করা হবে। এর মাধ্যমে তারা নিজেদের উৎপাদিত ফসল আগরতলায় এনে বিক্রি করতে পারবেন। তিনি আরও জানান, এগিয়ে চলার জন্য সুযোগ চাই। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ইউপিএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য নিজের ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এই ব্যবস্থা ত্রিপুরা এবং আসামে নেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।